বাইকার্স, আমরা অনেক সময় একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ভুগি। আমরা আমাদের মোটরসাইকেল বা বিভিন্ন যানবাহনে, যেসব যানবাহনে পেট্রোল বা অকটেন দিয়ে চলে, সেই সকল যানবাহনে কি পেট্রোল ব্যবহার করব নাকি অকটেন ব্যবহার করব, নাকি পেট্রোল এবং অকটেন দুটো জিনিসকে আমরা মিক্সড করে ব্যবহার করব, এই বিষয়টা নিয়ে আমরা প্রায় সময় একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ভুগে থাকি। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব আমাদের যানবাহনের জন্য, বিশেষ করে মোটরসাইকেলের জন্য, পেট্রোল ভালো হবে নাকি অকটেন ভালো হবে, কোন জিনিসটা ভালো হবে বা নাকি মিক্সড করে চালালে ভালো হবে। তো এই বিষয়টি সম্পূর্ণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ার করব। বিশেষ করে আমরা যারা মোটরসাইকেল রাইড করি, প্রত্যেকটা বাইকের যে ইউজার ম্যানুয়াল বই দিয়ে থাকে, সেই বইয়ের ভিতরে কোম্পানি আমাদেরকে লিখে দেয় যে আমাদের সেই যানবাহনটা কি পেট্রোলে চালাতে হবে নাকি অকটেনে চালাতে হবে, এবং যদি পেট্রোলে চালাতে হয় সেই পেট্রোলে আমি যে চালাবো সেই পেট্রোলের গ্রেডটা কত গ্রেডের হবে, বা অ্যাকচুয়াল যে পেট্রোলটা সেই পেট্রোলের মানটা কতটুকু। তো সেটার একটা মান থাকে, পেট্রোল এবং অকটেনের আলাদা আলাদা একটা মান আছে। তো আসলে আমরা আসলে অতটা বিজ্ঞানভিত্তিক আলোচনা না করে আজকে আমরা খোলামেলা এবং প্র্যাকটিক্যাল আলোচনাটা করব। তো দেখুন, আমি আমার প্রায় দীর্ঘ 1.5 লাখ বা 2 লাখ কিলোমিটার চালানোর অভিজ্ঞতা থেকে আমি পেট্রোল এবং অকটেন দুটো জিনিসই আমি ব্যবহার করেছি। তো দেখতে পাচ্ছেন আমার সামনে যে দুটি বোতল, এই বোতলে আছে হচ্ছে অকটেন এবং এই বোতলে আছে হচ্ছে পেট্রোল। বাংলাদেশে ম্যাক্সিমাম পাম্প বা যেখানে তেল বিক্রি হয় সব জায়গায় কিন্তু চুরি, বাটপাড়ি। এই চুরি এবং বাটপাড়ির কারণে আমরা যারা রাইডার আছি আমরা কখনোই কিন্তু ভালো তেল কখনোই পাই না। একটা তেলের যেই ধরনের মান থাকার কথা সেই ধরনের মানের কাছাকাছি মানও আমরা কিন্তু পাই না। মনে করেন আমি পাওয়ার কথা 100%, সেখানে আমি পাই হচ্ছে 60%, বাকি 40% কিন্তু আমার নাই, সেটা হচ্ছে চুরি। প্রত্যন্ত অঞ্চলে থাকি, এই প্রত্যন্ত অঞ্চলে আমার এলাকায় অকটেনের কালার হচ্ছে এইটা আর পেট্রোলের কালার হচ্ছে এইটা। আপনি যদি শহরাঞ্চলের দিকে যান সেখানে তুলনামূলক একটু ভালো মানের পেট্রোল বা অকটেন আপনারা পাবেন, যেটা হচ্ছে অকটেনটা আরেকটু লাল কালার হবে। পেট্রোল যখন আপনি হাতে নেবেন, 1 ফোঁটা বা 2 ফোঁটা হাতে নেবেন, বা একটা অকটেন যে হাতে নেবেন, হাতে নিলে এইটা খুব অল্প সময়ের ভিতরে কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। তো যেই পেট্রোল বা যেই অকটেনটা খুব দ্রুত ভ্যানিশ হয়ে যাবে সেই পেট্রোল বা অকটেনটাই কিন্তু হচ্ছে অরিজিনাল, মানে ভালো, এবং যেটার স্পিডটা মানে এটার পোড়ার ক্ষমতাটা কিন্তু ভালো হবে। তো আমাদের এখানে যেই দুইটা বোতল দেখতেছেন এইটা হচ্ছে আমাদের অকটেন। তো এই অকটেন আমার মনে হয় এটা পরিপূর্ণ ভেজালযুক্ত একটি অকটেন, তাই আমরা এটা ছাড়া কিন্তু পাই না। তো আমরা স্বাভাবিকভাবে মনে করি যে আমরা কি পেট্রোল ব্যবহার করব না অকটেন ব্যবহার করব। এখন আমাদের কোম্পানি যদি বলে থাকে অকটেন ব্যবহার করার জন্য, প্রথমে কিন্তু আমাদের অকটেনই ব্যবহার করতে হবে, এবং বাইক বা যানবাহনের ম্যানুফ্যাকচার কোম্পানি যদি বলে থাকে পেট্রোল ব্যবহার করার জন্য তাহলে আমরা পেট্রোলই ব্যবহার করব। তবে আমাদের দেশে যে ধরনের বাইকগুলো পাওয়া যায় এর ম্যাক্সিমাম বাইক কিন্তু আপনারা পেট্রোল এবং অকটেন কিন্তু প্রায় কাছাকাছি, বেশি কিন্তু ব্যবধান এমন নাই। আপনারা পেট্রোলও ব্যবহার করতে পারেন, অকটেনও ব্যবহার করতে পারেন। এখন পেট্রোলটা যদি আপনি ব্যবহার করেন, যারা বিশেষ করে মাইলেজের কথা চিন্তা করে, যেমন আমার বাইকটা এখন যাচ্ছে 45 কিলোমিটার অকটেনে, আপনি যদি পেট্রোল ব্যবহার করেন তাহলে আপনার বাইকটা যাবে হচ্ছে 50 কিলোমিটার, মানে আপনি 4-5 কিলোমিটার কিন্তু অন অ্যান অ্যাভারেজ পরিস্থিতি সাপেক্ষে 4 বা 5 কিলোমিটার আপনি কিন্তু পেট্রোলে মাইলেজটা বেশি পাবেন। আর আপনি যদি অকটেন ব্যবহার করেন তাহলে পেট্রোলের তুলনায় আপনার হচ্ছে এখানে 4-5 কিলোমিটার অকটেনে আপনি কম পাবেন। এখন আপনি যদি আবার পেট্রোল ব্যবহার করেন অকটেনে, দেখবেন আপনার বাইকটা বা যানবাহনটা অনেক হালকা চলবে, অনেক হালকা চলবে, এক্সিলারেশনটা আপনি ভালো পাবেন, এবং এটার স্পিড বা গতিটা খুব কুইক উঠবে, কারণ অকটেনটা হচ্ছে খুব তাড়াতাড়ি পড়ে এবং এটার পোড়ার ক্ষমতার হারটা বেশি, যার কারণে যেখানে ইঞ্জিনের ফায়ারিং হয় সেখানে ফায়ারিংয়ের তাপমাত্রাটাও বেশি হয় অকটেনে, এবং সেই তুলনায় পেট্রোলে কিন্তু একটু কম হয়। যদি অকটেন ব্যবহার করি হয়তো আমরা মাইলেজ 4-5 কিলোমিটার কম পাবো, কিন্তু আমাদের বাইকটা অনেক হালকা চলবে এবং ইঞ্জিনটা অনেক স্মুথ চলবে, ঠিক আছে। কিন্তু আমরা যদি পেট্রোল ব্যবহার করি অকটেনের তুলনায় আমাদের যানবাহনটা একটুখানি ভার চলবে। ভার বলতে কেমন, মানে আপনি যখন এক্সিলারেশন দিবেন এটার যে টানটা যেরকম আপনি অকটেনে পাবেন তার থেকে একটু কম টান পাবেন হচ্ছে পেট্রোলে, কিন্তু পেট্রোলে আপনার মাইলেজটা আপনি ভালো পাবেন। তো আসলে দামের ব্যবধানে হয়তো 4-5 টাকা সবসময় পেট্রোল এবং অকটেনের ডিফারেন্স থাকে। এখন আমার কথা হচ্ছে আমরা চাইলে পেট্রোলও ব্যবহার করতে পারি, মানে স্বাভাবিক গড়ে অ্যাভারেজে আমরা পেট্রোলও ব্যবহার করতে পারি, আমরা অকটেনও ব্যবহার করতে পারি, বা আমরা যদি চাই, যেমন আমি আমার গাড়িতে ধরেন 12 লিটার, আমরা 7 লিটার পেট্রোল নিলাম, 3 লিটার অকটেন নিলাম। পেট্রোল থেকেও আমাদের অকটেনটা ভালো, কিন্তু আমরা যেই মানের অকটেনটা পেয়ে থাকি সেই মানের অকটেনটা আসলে আমাদের
ব্যবহার করার চেয়ে আমাদের পেট্রোল ব্যবহার করাটা তুলনামূলক অনেক ভালো বলে আমরা মনে করি। তো তারপরেও আপনারা মিক্স করেও ব্যবহার করতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। আপনারা পেট্রোল অকটেন দুটোই আপনারা ব্যবহার করতে পারেন, মিক্স করে ব্যবহার করতে পারেন, শুধু পেট্রোল ব্যবহার করতে পারেন, শুধু অকটেন ব্যবহার করতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। শুধু পার্থক্য একটাই, পেট্রোল এবং অকটেনের বেসিক পার্থক্য একটাই, আপনারা যদি পেট্রোল ব্যবহার করেন তাহলে মাইলেজটা একটু বেশি পাবেন, কিন্তু আপনার ইঞ্জিনের আপনার হচ্ছে ইঞ্জিনটা একটু ভার চলবে। কিন্তু আপনি যদি অকটেন ব্যবহার করেন ইঞ্জিনটা অনেক স্মুথ এবং হালকা চলবে, কিন্তু মাইলেজটা একটুখানি কম পাবেন। তো আশা করি দর্শক ভিডিওটি মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে সমস্যা মনে করেন যে এটি আপনারা বুঝতে পারেননি, অথবা যদি মনে করেন আমার কথার ভিতরে কোনো ধরনের কোনো ভুল আছে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ আমরা কেউই কখনো ভুলের ঊর্ধ্বে নই। তো আশা করি অনেক অনেক ভালো লেগেছে, ধন্যবাদ। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমাদের পাশেই থাকবেন, ধন্যবাদ।